হ্যালো ফ্রেন্ডস, এম কোসুর ফ্রম টেকনিক্যাল কিং বিডি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক্যাল কিং বিডি। তো বন্ধুরা, আজকে যে টপিক্স নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেই টপিক্সটি হচ্ছে কীভাবে বাংলাদেশের সকল নিউজ পেপার আপনারা ইজিলি পড়তে পারবেন। তো ইজিলি পড়ার জন্য যে অনেক ধরনের ওয়েবসাইট এবং অ্যাপস রয়েছে, বাট এই বিষয়ে আমি ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এই অনেক অ্যাপস এবং ওয়েবসাইট এগুলো ফেক থাকে বা প্রবলেম করে, নেটওয়ার্ক প্রবলেম এবং কি অনেকগুলো কাজ করে না। সো এসব মিলিয়ে আপনাদেরকে ইজিলি একটি বেস্ট একটি অ্যাপস দেওয়ার জন্য আজকে আমি হাজির হয়েছি আপনাদের সাথে। সো লেটস গো মাই ভিডিও। তো বন্ধুরা, এই অ্যাপসটির নাম হচ্ছে বাংলা পেপারস। তো এই অ্যাপসটি কিন্তু আমি অনেক অ্যাপস যাচাই করেছি, সো এটা একটা বেস্ট অ্যাপস পত্রিকা বা নিউজ পেপার পড়ার জন্য। এই জন্য আপনাদেরকে এটা আমার বলা। সো আমরা দেখতে পাচ্ছেন যে বাংলা পেপারস, এটা আমি ইনস্টল করেছি, আপনারা ইনস্টল করে নেবেন। আমি জাস্ট এটার ভিতরে ঢুকতেছি, সময় বেশি নেব না। তাই জন্য এই দেখতেছেন ইন্টারফেসটা চলে এসেছে। তো এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো, এরপরে বণিক বার্তা, বিডি নিউজ, কালের কণ্ঠ, এরপরে বাংলা ট্রিবিউন, বিবিসি নিউজ, এই জায়গায় বাংলা, ইংলিশ সব ধরনের পত্রিকা রয়েছে। তো বন্ধুরা, এই জায়গায় একটা ভালো জিনিস হচ্ছে যে অন্য পত্রিকাগুলো কিন্তু প্রথম আলো সিলেক্ট করলে, আপনি প্রথম আলো বা অন্য যে কোনো বিষয়ে আপনি সিলেক্ট করলে অন্য পত্রিকা আসবে। বাট এখানে এই ট্রেন্ডিং এই বিষয়ে মনে করেন এই বর্তমানে যে বিষয়গুলো চলছে সকল বিষয় এগুলো এই জায়গায় চলে আসবে। মনে করেন এরপরে রয়েছে স্পোর্টস, এই খেলাধুলার যত পত্রিকায় যত ধরনের পত্রিকা রয়েছে এবং এগুলোতে যত ধরনের খেলাধুলা সম্পর্কে যত ধরনের নিউজ রয়েছে, আপডেট নিউজ, এইগুলো সম্পর্কে আপনাকে কিন্তু এই এই পুরো অ্যাপসটি আপনাকে সরাসরি আপনাকে দিয়ে দিবে। তো এটা কিন্তু এই অ্যাপসটি একবারে অনেক ভালো, একটা বেস্ট অ্যাপস। এই যে আপনাকে সব খেলাধুলা সম্পর্কে যতটা আছে সব এই জায়গায় দিয়ে দিল। এরপরে রিসেন্টলি সাম্প্রতিক কিছু আপনার যত কিছু আপনার আছে এই রিসেন্টলির মধ্যে আপনাকে সব কিছু দিয়ে দিবে। এরপরে বাংলাদেশ সম্পর্কে যত বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে এই জায়গায় আপনি পাবেন। এরপরে রয়েছে পলিটিক্স, এভাবে পলিটিক্স সম্পর্কে সব কিছু আপনি পাবেন। এরপরে বিজনেস, এরপরে ইন্টারন্যাশনাল, তো এগুলো সম্পর্কে আপনার সহজেই পেয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন এন্টারটেনমেন্ট, তো এন্টারটেনমেন্ট সম্পর্কে আপনার যত ধরনের পত্রিকা রয়েছে এবং বাংলা, ইংলিশ, আপনি যে ধরনের ইচ্ছা আপনারা পড়তে পারবেন। এরপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এরপরে ইমেজ, অনেক ইমেজ রয়েছে। এরপরে ভিডিও, আপনারা নিউজগুলো যদি আপনি ভিডিও দেখতে চান তাহলে আপনি এই জায়গায় পেয়ে যাবেন। এরপরে লাইভ টিভি, বাংলাদেশের মধ্যে যেগুলো লাইভ বর্তমানে চলতেছে এই মানে নিউজ সম্পর্কে, তো আপনারা লাইভ টিভিতে পেয়ে যাবেন। এরপরে এই নিউজ সম্পর্কে আপনি রেডিও শুনতে চাইলে আপনি পড়তে পারবেন। এরপরে যে কোনো নিউজে আপনি যদি সেভ করে রাখতে চান এই সেভ নিউজে আপনি সেভ করতে পারবেন। এরপরে ফেভারিট রয়েছে, আপনারা ফেভারিট করতে পারবেন। এরপরে যে মূল যে পেজটি রয়েছে উপরের দিকে এই বাম কর্নারে, এটার মধ্যে কিন্তু পত্রিকাগুলো দেওয়া রয়েছে, কোন কোন পত্রিকা আপনারা চাইলে এই শুধু এই পত্রিকাটিও পড়তে পারবেন, আবার এইরকম সুবিধাও পড়তে পারবেন। তো এই অ্যাপসটি কিন্তু একটা বেস্ট অ্যাপস, এটা কিন্তু কোনো ফেক অ্যাপস না, এটার মধ্যে সব ধরনের সবগুলো কাজ করে ভালো করে। সেই জন্য আপনাদেরকে আমি এই অ্যাপসটি ডাউনলোড করে এই নিউজ পেপার পড়ার জন্য আমি আপনাদেরকে এক টিপস দিলাম। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো ভিডিওটি, এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।